अपने पूरे परिवार के साथ देखिए पैडमैन की कहानी डाउनलोड एंड सब्सक्राइब टू द Z5 ऐप राइट नाउ এসো এসো বলেছিলাম না বৌদি দাদাকে যে করে হোক বাড়িতে নিয়ে আসব নিয়ে এসেছি হ্যাঁ কিছু টাকা জমা দিতে হয়েছে ঠিকই তবে দাদার ফেরার কাছে সেটা কিচ্ছু না কিন্তু আমলকির ফেরার কি হবে তুমি জানো আমলকিকে কারা যেন ধরে নিয়ে গেছে এক কোটি টাকা চাইছে তার কি হ্যাজ ইট হোক তোমায় বলা হয়নি কারা টাকা চাইছে না না তুমি এখনই টেনশন করো না পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে আর তাছাড়া বোন তো এই একবারই এসেছিল তারপর আসে আবার যদি ফোন আসে তাহলে আমার সঙ্গে কথা বলাবি যে করেই হোক আমলকিকে ফিরিয়ে আনতে হবে পুলিশ যদি পারে ভালো তা না হলে আমি মুক্তিপণ দিয়ে ওকে ফিরিয়ে নিয়ে আসব যে করেই হোক আমার নিজের সম্মানটা আমাকে বাঁচাতে হবে আমলকিকে ফিরাবে টাকা দিয়ে আমলকি ফিরলে তো আমাকে চিনিয়ে নেবে কি করব তখন আমি চন্দনা চন্দনা কোথায় শুধু কিনা বড় মা চন্দনা ওর ঘরেই রয়েছে ওর শরীরটা না একদম ভালো নেই সারাক্ষণ খালি আমলকির কথা বলছে আমলকির জন্য মুক্তিপণ চেয়েছে শুনেছেন বড় মামা পুলিশের সঙ্গে কিন্তু একবার কথা বলা উচিত বড় মামা কারণ আমার মনে হয় এই ঘটনার জন্য এ বাড়ির কেউ দায়ী যাদের টাকা পয়সার বড্ড প্রয়োজন আর 1 কোটি টাকা পেলে তো তাদের ভালো হয় বাড়ির লোক তোমরা নাও তো সুপাস যা হয়েছে সব আমি জেনে গিয়েছি সুভাষ তাই শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না যা কিছু হয়েছে তার জন্য তোমরা দায়ী রাত্রির বেলা ওভাবে আমলকিকে বের করে দিলে আমি যে বিপদে পড়বো সে কথা তোমরা বোঝোনি আচ্ছা যাই হোক ছেড়ে দাও না মাথা গরম করো না এখন এখন কি করে আমলকিকে ফেরত পাওয়া যায় সে কথা ভাবো দক্ষিণা আগে আমলকিকে কিভাবে তাড়ানো হয়েছে আমি সেটা নিয়ে ভাববো তারপর আমলকিকে ফেরানোর কথা ভাববো আর তুমি চিন্তা করো না আমলকিকে আমি ঠিক ফেরাবো আমি তোমাদের আমার শুভাকাঙ্ক্ষী বলে ভেবেছিলাম তোমরা আমাকে এভাবে জেলে পাঠানোর ব্যবস্থা করবে এটা আমি ভাবতেও পারিনি যখন আমাকে পুলিশ